আসসালামু আলাইকুম, আমি কে মুতাসিম মিল্লা। আজকে আলোচনা করব তোমাদের বোটানি বইয়ের অষ্টম অধ্যায় টিস্যু এবং টিস্যুতন্ত্র নিয়ে। তো সর্বপ্রথমে আমরা কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, যেমন টিস্যু অ্যাকচুয়ালি কী, টিস্যু কেন সৃষ্টি হয় আর এটার কাজই বা কী, তাই তো? তো তোমরা স্বাভাবিকভাবে মানুষের ক্ষেত্রে দেখো আমরা কী কী করি, যেমন খাদ্য গ্রহণ করি, তার সাথে সংশ্লিষ্ট আছে কিছু কিছু অঙ্গ, যেমন মুখ আছে, এরপরে অন্ননালী দিয়ে যাবে পাকস্থলীতে, পাকস্থলী হয়ে কী হবে ক্ষুদ্রান্তে, বৃহদান্ত্র, সব শেষে মল হিসাবে দেহের বাইরে নির্গত হবে। এইটা পুরোটা মিলে একটা সিস্টেম, একটা তন্ত্র, তাই না? একে আমরা বলি হচ্ছে পরিপাকতন্ত্র। এরপরে শ্বসনের কথা চিন্তা করো, এই যে নাসারন্ধ্র দিয়ে বায়ুটা ভিতরে প্রবেশ করতেছে, তারপরে আমাদের বায়ুনালী, তারপরে শ্বাসনালী বা ট্রাকিয়া, এরপরে গিয়ে ব্রঙ্কাসে হচ্ছে, তারপরে ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গিয়ে গ্যাসের বিনিময় হচ্ছে, তারপরে সেখানে অক্সিজেনটা কি ব্লাডের সাথে মিশে রক্তে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডটা আবার এই পথে বাইরে বের হয়ে আসতেছে। এটাকে এটা মিলে হচ্ছে কি শ্বসন তন্ত্র, তাই না? এই যে স্পেসিফিক কিছু তন্ত্র, আচ্ছা আমরা তো উদ্ভিদের কথা চিন্তা করতেছি, তো উদ্ভিদেরও এরকম কিছু কিছু তন্ত্র আছে না? আমরা কি জানি উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষণটা কোথায় হয়? অবশ্যই পাতায় হয়, তাই না? পাতায় যে প্লাস্টিডগুলো থাকে, এরা শালক সংশ্লেষণে ভূমিকা পালন করে। তো এই প্লাস্টিডের খাদ্য তৈরি করার জন্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রোডিউস করার জন্য কিসের কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হবে অবশ্যই, সূর্যালোকের প্রয়োজন হবে, আর বায়ুর কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তো এদের মধ্যে মনে করো যে পাতায় সূর্যালোক পড়তেছে, সেটাও সে পাইলো ওখান থেকে, পত্ররন্ধ্রের মাধ্যমে মনে করো যে কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করলো, কিন্তু পানিটা সে কোথায় পাবে? পানি শোষণ করে উদ্ভিদ কী দিয়ে? মূল দিয়ে। মূল কোথায়? পাতা থেকে অনেক দূরে। বড় বড় গাছের কথা চিন্তা করো, একেবারে মাটির গভীরে আছে মূল, আর পাতা হচ্ছে একেবারে শীর্ষে। তো এই যে পানিটাকে বহন করে নিয়ে যেতে হবে তাকে, এই পানিটাকে নিচ থেকে উপরে উঠাচ্ছে, তাই না? এটা একটা বিশেষ সিস্টেম কাজ করতেছে, তাই তো? এই যে খাদ্য প্রস্তুত করা, এর কাজে আবার এই প্রস্তুতকৃত খাদ্যটাকে আবার শরীরের প্রত্যেকটা কোষেরই তো পুষ্টির প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ, শরীরের প্রত্যেকটা কোষের পুষ্টির প্রয়োজন আছে। এই যে পাতায় তৈরি খাদ্যদ্রব্য, এটা সারা শরীরে আবার ছড়াই দিতে হবে। তো এই যে এটা আলাদা আলাদা তন্ত্র এরা গঠন করতেছে, এটা পরিবহন তন্ত্র উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই তন্ত্রগুলো এরা কীভাবে গঠিত হচ্ছে? আচ্ছা, তোমরা যদি সিকোয়েন্স অনুযায়ী দেখো, প্রত্যেকটা প্রাণীর জীবন কি বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত। আচ্ছা, তারপরে কিছু কিছু কোষ সমষ্টিবদ্ধ হয়ে কি তৈরি করে, নির্দিষ্ট টিস্যু গঠন করে। আমরা যদি এভাবে একটু সিকোয়েন্সটা দেখি, তাহলে কোষ অনেকগুলো, কোষগুলো থেকে কি করবে, টিস্যু তৈরি করবে, তারপরে টিস্যুগুলো থেকে মনে করো যে কোনো বিশেষ অঙ্গ তৈরি করবে, আর সব শেষে একটা তন্ত্র গঠন করে। হ্যাঁ, আচ্ছা, এদের মধ্যে আমরা এই টিস্যু এবং টিস্যুর দ্বারা সৃষ্ট টিস্যু তন্ত্র সম্বন্ধে এই অধ্যায়ে আলোচনা করব। তো এই যে টিস্যু বললাম, কোষ থেকে টিস্যু উদ্ভব, কিন্তু টিস্যুগুলো কিভাবে তৈরি হবে? দেখো, আমাদের তন্ত্রগুলো আলাদা আলাদা, তাই না? এবং প্রত্যেকটা সিস্টেমের কাজ কিন্তু আলাদা আলাদা। তাহলে এই যে টিস্যু সৃষ্টি করা, এটার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কোষগুলোর শ্রম বিভাজন, মানে কোন কোষ কোন কাজটা করবে এটা নির্দিষ্ট করে দেয়াই হচ্ছে টিস্যু সৃষ্টির আমাদের উদ্দেশ্য। তাহলে টিস্যুগুলো কি কোনো নির্দিষ্ট টাইপের সেল বা কোষ, কোনো নির্দিষ্ট রকমের, একই জায়গা থেকে মনে করো এদের উদ্ভব, তারপরে এদের কাজগুলো কিন্তু একই রকম হইতে হবে। কেননা বললাম যে প্রত্যেকটা সিস্টেমের কাজ যেহেতু আলাদা আলাদা, তাহলে একই অরিজিন থেকে এদের উদ্ভব এবং এদের কাজ কি একই রকমের। এরকম একগুচ্ছ কোষ নিয়ে গঠিত হয় কি টিস্যু, ঠিক আছে? আর এই টিস্যুগুলো পরবর্তীতে কি করবে, টিস্যু তন্ত্র গঠন করবে। মানে কি, এই যে অনেকগুলো টিস্যু নিয়ে পুরা একটা কার্যাবলী যাতে সুস্পষ্টভাবে সুন্দরভাবে সংগঠিত হয় সেটার ব্যবস্থা করা। তাহলে টিস্যু সম্বন্ধে আমাদের ধারণা কি ক্লিয়ার একদম? আচ্ছা, তাহলে এই যে নির্দিষ্ট কাজের জন্য কোষের সমষ্টি বা টিস্যু গঠন হইল, এই টিস্যুগুলোর বিভাজন ক্ষমতার ভিত্তিতে আমরা এদেরকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখেছো না যে কোনো কোনো উদ্ভিদ, প্রত্যেকটা উদ্ভিদেরই দেখবা যে পাতা
নির্দিষ্ট সময় পর পর পড়ে যায়, আবার নতুন পাতার সৃষ্টি হয়, তাই না? কোনো জায়গায় আমরা যদি ডাল ভেঙে দিই, সেই জায়গা থেকে দেখবা আবার একটা নতুন করে ডালের সৃষ্টি হলো। আচ্ছা, তার মানে কি এরা নতুনভাবে সৃষ্টি হচ্ছে। এখন এরা কীভাবে সৃষ্টি হয়? নিশ্চয়ই কোষগুলোর বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়, তাই না? ডেভেলপমেন্ট কীভাবে হয়? শুরুতে একটা কোষ মানে জাইগোট, জাইগোটের পরে জাইগোটটাই বারবার বিভাজিত হতে হতে তোমার অসংখ্য কোষের সৃষ্টি হয়। তো ওখানে নিশ্চয়ই কিছু কোষ আছে যারা ক্রমাগত মাইটোসিস বিভাজন ঘটাইতে পারে, তাই না? তাহলে তারা হচ্ছে বিভাজনক্ষম। আবার একটা উদ্ভিদ যখন পূর্ণাঙ্গভাবে বড় হয়ে যায় এক সময়, একটা নির্দিষ্ট সময় পর, দেখবা সেটা আর লম্বা হয় না কিন্তু, তারপরে মোটা একটা নির্দিষ্ট সময় পর এর বৃদ্ধিটা থেমে যায়। তো এই যে বৃদ্ধিটা থেমে যায়, কেন বৃদ্ধিটা থেমে যায়? মানুষের কথাই চিন্তা করো, একটা মানুষ নির্দিষ্ট বয়সের পরে আর বাড়ে না, অথচ এই মানুষটাই ছোট থেকে কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে এই অবস্থায় পৌঁছেছে, তাই না? তার মানে কি এই যে কোষগুলো আগে বিভাজিত হচ্ছিল, এক সময় এসে কোষগুলোর বিভাজনটা থেমে যায়, তখন কোষগুলো ফিক্স হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। তাহলে এটার ভিত্তিতে আমরা টিস্যুটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ভাজক টিস্যু, আর একটা হচ্ছে কি স্থায়ী টিস্যু। আচ্ছা, তাহলে ভাজক নাম শুনেই বোঝা যাচ্ছে এরা বিভাজনক্ষম, আর স্থায়ী মানে কি এরা ফিক্স হয়ে গেছে, বিভাজনটা থেমে গেছে, তাই তো? তাহলে এই দুই রকমের আমরা মেইনলি টিস্যু দেখতে পাই, তাই না? এখন এরপরে প্রত্যেকটাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভাজক টিস্যু এর আরেকটা নাম হচ্ছে কি মেরিস্টেম, তাই তো? আচ্ছা, এখন এই ভাজক টিস্যুগুলো কীরকম হয়? বললাম তো বিভাজনক্ষম, তো বিভাজনক্ষম হওয়ার কারণে এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। আমি বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব, তোমরা একবার মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ সবগুলো বৈশিষ্ট্য মনে থাকবে তোমাদের। তো ভাজক টিস্যুর কোষগুলো গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, আয়তাকার হতে পারে, ষড়ভুজাকার হতে পারে, মানে বিভিন্ন রকমের এদের আকৃতি হতে পারে, ঠিক আছে? তো আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমি একটা শেপ এঁকে নিচ্ছি, এটা হচ্ছে ষড়ভুজাকার মোটামুটি। আচ্ছা, এটা দেখলেই মোটামুটি বোঝা যায়। আদর্শ জিনিস যেগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে একটু কি সুন্দর হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আদর্শ এখানে একটা ইয়ার গঠন আঁকবো, কোষের গঠন ভাজক টিস্যুর একটু সুন্দরভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বেঞ্জিনের শেপের কথা অবশ্যই মনে আছে, দেখো বেঞ্জিন বেঞ্জিন মনে হচ্ছে না? আচ্ছা, এরকম দেখো বেঞ্জিনের মতো ষড়ভুজাকার। আচ্ছা, তো এরকম কোষগুলো হয় সাধারণত। তো এদের কিছু কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, দেখো এরকম, এই যে তোমার কোনো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাজক টিস্যুর কোষ। এখন কোষগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের মনে স্বাভাবিকভাবে? দেখো কোষগুলো তুলনামূলকভাবে এখানে বড় দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় নিউক্লিয়াসটা অনেক বেশি বড়, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসের আমরা জানি যে নিউক্লিয়াস একটা কোষের মধ্যে খুব সামান্য পরিমাণ জায়গা দখল করে, কিন্তু এক্ষেত্রে নিউক্লিয়াসটা অনেক বড়। এগুলো অন্যান্য কোষীয় অঙ্গাণু মনে করা আছে এখানে, তো নিউক্লিয়াসটা অনেক বড় কোষের তুলনায়, এটাই হচ্ছে তোমার এদের মেইন বৈশিষ্ট্য। আচ্ছা, নিউক্লিয়াসটা কেন বড় হচ্ছে বলতে পারবা? আচ্ছা, আমি এর আগেও তোমাদের কাছে যখন আলোচনা করতেছিলাম কোষ বিভাজন, কোষ বিভাজনের সময় আসলে কি হয়, কোষগুলোর মাঝখানে কিছু বিপাকীয় পরিবর্তন সংঘটিত হয়, মানে এই নিউক্লিয়াসের ভিতরের যে উপাদানগুলো ক্রোমোসোমগুলোর বিভাজন সংঘটিত হয়। আচ্ছা, যখন যদি তাহলে কোষ বিভাজনের সবার আগেই তো নিউক্লিয়াসের বিভাজন হয়, আর এরা যেহেতু ভাজক টিস্যু, নাম শুনেই বোঝা যাচ্ছে কি এরা বিভাজনের মধ্য দিয়ে যাবে। আচ্ছা, যেহেতু এরা ক্রমাগত একটা বিভাজনের মাঝেই থাকে, কাজেই এদের নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড় থাকে। কেন বড় হয়? কারণ এরা সাইটোপ্লাজম থেকে পানি শোষণ করে, ক্রোমাটিন তন্তু যেগুলো থাকে সেগুলোও কি করে তোমার পানি হারায়, পানি হারিয়ে কি হয় এরা ক্রমাগত খাটো হয়, মোটা হয়, সেজন্য নিউক্লিয়াসটাকে তুলনামূলকভাবে বড় দেখা যায়। আচ্ছা, তাহলে এই শেপটা এটা কিছুটা আদি প্রকৃতির, মানে হচ্ছে এলোমেলো কোষের একটা কাঠামো যারা পরবর্তীতে বিভাজনের মধ্য দিয়ে যাবে, তাই না?
তাহলে আমরা বলতে পারি যে কোষগুলো তুলনামূলকভাবে ছোট হয়, কিন্তু তাদের মাঝখানে নিউক্লিয়াসটা অনেক বড় থাকে। আকারের কথা তো বললাম, ষড়ভুজাকার, চতুর্ভুজাকার, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এদের মাঝখানে কোনো গ্যাপ নেই কিন্তু। হ্যাঁ, এরা পরস্পরের সাথে কম্প্যাক্টভাবে সংযুক্ত। আচ্ছা, আমরা কি দেখেছিলাম জাইগোটের যখন বিভাজন হয় তখন ক্রমাগত বিভাজনের মাধ্যমে কি কোষপিণ্ড গঠন করে। আচ্ছা, এরা যেহেতু বিভাজনের মাঝখানে যাবে তো এরা সবাই বিভাজিত হচ্ছে, একজন দুজন কিন্তু না। তো এই অঞ্চলে সবাই ক্রমাগত যখন বিভাজিত হয় তখন এরা পরস্পরের সাথে কম্প্যাক্ট অবস্থায় একটা অবস্থান করে, কোনো টাইট জাংশনের মাধ্যমে একটা সংযুক্ত থাকে, কোনো গ্যাপ থাকে না, আন্তঃকোষীয় গ্যাপ থাকে না। আচ্ছা আচ্ছা, এখানে দেখো উদ্ভিদের কোষের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যেটা দিয়ে প্রাণীর কোষ থেকে আমরা পৃথক করতেছিলাম একে, সেটা ছিল কি কোষ গ্রহণ করে। এরকম যদি একটা কোষ ছিল তার মাঝখানে মনে করো যে এইরকম একটা বড় কোষ গ্রহণ করছিল, কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা একদিকে সরে গিয়েছিল, মনে আছে না তোমাদের? দেখো এই কোষগুলোতে কিন্তু কোনো এরকম কোষ গহ্বর নেই। কেন নেই কোষ গহ্বর? কারণ আমরা কি জানি, এই কোষটা যখন পরবর্তীতে ভাজক কোষগুলো মারা যায় তখন কোষ গহ্বর কি করে, বিভিন্ন প্রকারের কোষ রস সঞ্চয় করে, বিভিন্ন পুষ্টি উপাদান সঞ্চয় করে, তাই না? আর এটার প্রেশারের কারণে নিউক্লিয়াসটা সরে যায় প্রান্তের দিকে। তো এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সেন্ট্রালি প্লেসড, সরে যায়নি কিন্তু, কারণ কি এদের ক্ষেত্রে কোষ গহ্বর নাই। আচ্ছা, কোষ গহ্বর নাই তাহলে এদের সঞ্চয়ই কোনো কাজও নাই। এদের বিপাকের হার অত্যন্ত বেশি। কেন বিপাকের হার বেশি? কারণ এরা শক্তির ব্যবহার করতেছে ক্রমাগত বিভাজনের মাধ্যমে, কিন্তু এরা শক্তিকে জমা করে রাখে না। ঠিক আছে, এত টাইম এদের নাই যে জমা করে রেখে দিব, পরবর্তীতে প্রয়োজন হবে, প্রতি মুহূর্তে শক্তির দরকার। ক্রমাগত বিপাকের মাধ্যমে কি শ্বসন প্রক্রিয়ার হারও বেশি, শক্তি উৎপন্ন করতেছে, ব্যবহার করতেছে। ঠিক আছে, তাহলে সঞ্চিত খাদ্যবস্তু, কোনো বর্জ্য পদার্থ এরা এদের মাঝখানে সঞ্চয় করে রাখে না, ক্রমাগত ব্যবহার করে ফেলে। তাহলে এটা মোটামুটি বৈশিষ্ট্য গেল যে এখানে কোনো গহ্বর থাকবে না, কোনো সঞ্চিত বস্তু, খরিত পদার্থ, হ্যাঁ, এগুলো এর মাঝখানে থাকবে না। আচ্ছা, এখন এই যে কোষ পর্দা, তোমরা কোষ প্রাচীর যখন পড়েছিলা তখন মনে আছে কি তোমাদের কি কি এদের মাঝখানে ব্যবহার হচ্ছিল? সর্বপ্রথমে একটা মধ্য ল্যামেলার তৈরি হয়, তাই না? আচ্ছা, কোষ যখন বিভাজিত হচ্ছিল, একটু মনে করে দেখো, এরকম যদি একটা কোষের মনে করো আমি প্লেটটার কথা চিন্তা করি, এই যে দুই প্রান্তে মনে করো হচ্ছে টেলোফেজ দশায় একেবারে দুই প্রান্তে দুইটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল, এরপরে এদের মাঝখানে কি একটা সিম্পল ব্যবধান পর্বে এক স্তর বিশিষ্ট প্রথমে আসে, যাকে আমরা মধ্য ল্যামেলা বলতেছিলাম, তাই না? আচ্ছা, তো এর উপরে ক্রমাগত কি হচ্ছিল, লিগলিন, পেকটিন, সুবেরিন টাইপের পদার্থ এর উপরে জমা হচ্ছিল, হয় একটা ক্রমাগত কোষ প্লেট গঠন করে একটা কোষ প্রাচীর গঠন হচ্ছিল, তাই না? তো এই কোষটার বৈশিষ্ট্যই আমি যখন বললাম যে এই কোষগুলো কি ক্রমাগত বিপাকের মধ্যে আছে বা বিভাজনের মধ্যে আছে, তো কাজেই এদের এই কোষ প্লেটটাই শুধু গঠিত হয়, এই যে লিগলিন, পেকটিন, সুবেরিন এগুলো জমা হয়ে যে ত্রিস্তরী কোষ প্রাচীর গঠন করবে এরকমটা কিন্তু করে না। ঠিক আছে, তাহলে এরা কি, এদের মাঝখানে একটা পর্দা থাকে যেটা সেলুলোজ নির্মিত। ঠিক আছে, ক্রমাগত এরা বিভাজনের মাধ্যমে যাচ্ছে, তাহলে এরা সেলুলোজ নির্মিত একটা কোষ পর্দা থাকে। আচ্ছা, তাহলে এই মোটামুটি হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে এদের কাজগুলো কি কি? আচ্ছা, এতক্ষণ থেকে বলতেছি ভাজক টিস্যু মানে বিভাজন ক্ষম, তো বিভাজন যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে এদের কাজ আছে। কোথায় কোথায় আছে সেগুলো দেখো, উদ্ভিদের যখন দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এদের প্রয়োজন আছে অবশ্যই একটা উদ্ভিদকে দৈর্ঘ্য বরাবরে বাড়াতে। আচ্ছা, তো একটা উদ্ভিদ ছোট থেকে যখন বড় হয় তখন ধীরে ধীরে লম্বা হওয়ার পাশাপাশি কি মোটাও হয়, তাই না? কাজে এদের কি পুরুত্ব বা ব্যাসের যে বৃদ্ধি, হ্যাঁ, সাইডের দিকের যে ভাজক কোষগুলো আছে এরা কি করবে, তাকে মোটা করতে সহায়তা করবে, তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত করে, তারপর প্রস্থে বৃদ্ধি পাইতে সহায়তা করে, তাই না? আচ্ছা, এদের আরো কাজ আছে। ও যে বললাম যে কোনো স্থান যদি ক্ষয়প্রাপ্ত হয়, দেখবা অনেক সময় অনেকে দেখবা যে গাছটাকে কেটে ফেলে সাইড থেকে, তো এটা ধীরে ধীরে অনেক সময় অনেকটা ক্ষয়টা পূরণ হয়ে যায়। তো এই যে ক্ষয়প্রাপ্ত স্থান এটা পুনর্গঠন, এটা কিসের মাধ্যমে সম্ভব? এদের মাধ্যমে সম্ভব, মানে ভাজক টিস্যুগুলো বিভাজিত হতে হতে সেই ক্ষয়টাকে পূরণ করে দেয়। আর শুরুর দিকে বললাম একটা কথা যে ভাজক টিস্যু থেকে কি হয়, স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়।
আচ্ছা, তাহলে এই মোটামুটি এর চারটা কাজ, দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, প্রস্থে বৃদ্ধি পায়, ক্ষয় পূরণ করে, আর ভাজক টিস্যু থেকে পরবর্তীতে যখন বিভাজনটা স্টপ হয়ে যায় তখন সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ এদের বৈশিষ্ট্য আছে, দেখো এদের মাঝখানে যে প্লাস্টিকগুলো থাকে না, এরা প্রোপ্লাস্টিড রূপে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রোপ্লাস্টিড, প্রো মানে এর আগে আমি বলেছি তোমাদের অনেকবার, প্রো মানে কি আদি, তাই না? তাহলে এদের যে প্লাস্টিকগুলো এগুলো প্রোপ্লাস্টিড রূপে থাকে। প্রোপ্লাস্টিডের বৈশিষ্ট্য কি? আচ্ছা, আমরা জানি প্লাস্টিকগুলো তিন রকমের হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এদের মাঝখানে কালারফুল হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট, কিন্তু এই প্রোপ্লাস্টিকগুলোর কোনো বেসিক কালার থাকে না, ঠিক আছে। কিন্তু এরা পটেনশিয়াল, এখান থেকে পরবর্তীতে এই তিন ধরনের প্লাস্টিক তৈরি হয়, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট তৈরি হয়। তো এদের কোনো নির্দিষ্ট কালার থাকে না, এই অবস্থায় এরা এখানে বিদ্যমান থাকে, ঠিক আছে। তাহলে এই আমরা মোটামুটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। স্থায়ী টিস্যুগুলো শুরুতে আমি বলছিলাম এরা বিভাজনক্ষম হয় না, তো এগুলো প্রত্যেকটার ক্লাসিফিকেশন নিয়ে আমি এরপরে বিস্তারিত আলোচনা করব। তো বেসিক শুরুর যে অংশটা সেটার আলোচনা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।